सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माय चैनल चले आसलम आरेकटी भिन्न स्वादेर रेसिपी निये आर आमार आजकेर रेसिपिटी होच्छे भिन्न स्वादेर चिकेन कारी आशा करछि आमार आजकेर ए रेसिपिटी आपनादेर काछे भालो लागबे तो चलुन किभाबे एटी तैरी करते हय एकबार आमरा देखिनि एर जोन्नो एखाने प्रथमे आमि 1.5 केजी परिमाण चिकेन धुए पोरिष्कार करे निये निएछि एगुलोके आमि रेगुलार साइज करे केटे निएछि এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই এটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া এরপর আমি হাতের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে নেছি এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে অন্তত 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব ম্যারিনেশনের জন্য তো ফিরে আসছি 30 মিনিট পর চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি এরপর আমি তেলের সঙ্গে এগুলোকে একটু ভেজে নেছি আমি এখানে অন্যান্য গরম মশলাটা ইউজ করলাম না পরবর্তীতে আমি গরম মশলা পাউডার ইউজ করব সেজন্য আমি এগুলো ইউজ করিনি এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ বাদাম বাটা আমি এখানে কাজু বাদামটা বেটে নিয়েছি এরপর আমি এটাকে আবার তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আরো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে আমি বেটে নিয়েছি সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ এরপর আমি সবকিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আমি চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিব আমি এখানে 5 মিনিটের মতো চিকেনটাকে মশলার সাথে ভেজে নেছি এরপর আমি যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে অল্প একটু পানি দিয়ে সেই মশলাটা আমি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য তো ফিরে আসছি আমরা 15 মিনিট পর পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে এরপর আমি আবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি এখানে আর কোনো রকম পানি ইউজ করব না পরবর্তীতে আমি এখানে দুধ ব্যবহার করব এই জন্য আমি আর কোনো পানি দিচ্ছি না এরপর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো পিউরি আপনারা ইচ্ছা করলে এখানে আস্ত টমেটো ইউজ করতে পারেন সেটাকে কিউব আকারে কেটে ব্যবহার করতে হবে আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিলাম এরপর আমি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এটা ঢেকে রেখে দিব আরো 10 মিনিটের জন্য ফিরে আসলাম আমি আরো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এরপর আমি সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দিব আরো 10 মিনিটের জন্য ফিরে আসলাম আরো 10 মিনিট পর
এখন আমি চিকেনগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি। এটা আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি, যদি কেউ না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি আরো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার পাউডার, সেখান থেকে আমি দিয়ে দিলাম। এরপর আমি সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ঢেকে রেখে দিব আরো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আরো 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন চিকেনটা আমার অনেকটাই হয়ে গিয়েছে। এরপর আমি সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আরো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া। এখন আমি আবার একটু এগুলোকে মিক্স করে নিব। এটাকে আমি আরো শুকিয়ে নিব, সেই জন্য চুলার জালটাকে বাড়িয়ে আরো 5 মিনিটের মতো চুলায় রেখে দিচ্ছি। তারপর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের চিকেন কারি। এটিকে আপনারা ভাত, পোলাও, নান রুটি অথবা পরোটার সাথে সার্ভ করে নিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।